আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, অল ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। ডেলিভারি আইছে, সোফা বেড অর্ডার দিছে, তো এটা লগা সোফা বেডের বক্স। তো আপনারা দেখতে পারা, এখানে একটা সোফা বেড আমি অর্ডার দিছি। সোফা বেডটা হলিডে স্টার্টর, তো আমার ঘরে মেহমান আইবা তাহার লাগে। আমি তো খানি দেশের অভাব নাই, বাট তাহার জায়গা দেওয়া অভাব। তো ভাবলাম একটা সোফা বেড লইলাই, তো সোফা ইউজ করতে পারবো, বেডও বানাইতাম পারবো। তো এখানে আমি একটা সোফা বেড অর্ডার দিছি। তো আমি সোফা বেড অর্ডারে এদেশে সোফা বেড এটা কি দে, তুমি নিজে এটার বানানি লাগে, মানে অর্ধেক তারা করিয়া দে, বাকি তুমি অর্ধেক করা লাগে। তো আমি সোফা বেড অর্ডারে এখন বানাইমো, আপনার লগে শেয়ার করমু। আপনারা দেখতে থাকুক, আমরা সোফা বেড একটা বানাইলাম। এটা একজন মানুষই সোফা বেড হতে পারবা, যেহেতু আমার দুই বেডরুমের ঘর, বেশ অত বেশি বড় না। আর আমার মেহমান আইরা বাক্কা হয় একজন থাকবো আমার ঘর হলিডে স্টার্টর যে জায়গা। তো ভাবলাম তো কেউ আইলে তো থাকতে দিতে হইব জায়গা, তো সোফা বেডটা আনলাম। যে সোফা তো বইতে পারলা, বেডটাও ইউজ করতে পারলা। তা আপনারা জানাইবে আমার সোফা বেডটা কি লেখা নাইছে দেখতে পারা। সোফা বেডের যে ফাও আছে, ফাওটা লাগানিওর এখানে, ও আমার সোফা বেডটা রেডি হয়ে গেছে। আমার কাছে তো ভালো লাগছে, আপনারা জানাইবে আপনারা কাছে কি লেখা লাগছে আমার সোফা বেডটা। মাছ লগে মিরগা মাছ একটা, আর এখানে ওই লগে বেরির মাংস, আর এখানে বেগও লগে দিয়ে দিছে একচুয়ালি থাকবার লাগে। আর এখানে বেরির মাংস লাম চপ আছে, কিমা আছে সপ্তাহ, আর কি আরও যে কিছু অংশ আছে না, হাফ বেড়ি আছে কেন। আর এটা হইলো কি গোল মাছ, গোল মাছ আর এখানে হইলো গ্যাস শক্ত চিকেন, গরম চিকেন অবশ্য এগর বক্স আগে আনিলে ইসলাম, আর রয়েছে লোকেন বাকি আনছি। তো অ্যাকচুয়ালি শপিং করা তেনে শপিং আটাইয়া রাখা হয়েছে বেশি হার্ড আমি মনে করি। শপিং তো ইজিভাবে করা যায়, বাট গড় আনার পরে এই শপিং রে তুমি জায়গা জায়গায় রাখা, গুছাইয়া রাখা, এটা হইলে কি বড়ো হার্ড। তো এখানেও দেখতে পারা আমি মাছ একটা ফ্রিজারে রাখছি। আমি একটা আমি সপ্তাহে এখানেও রাখি না, মাছ এক ফ্রিজার, মাংস এক ফ্রিজার, আর ভেজিটেবল বা সমোসা টমোসা অন্য এক ফ্রিজারও রাখি। তো আমি আমার মাছগুলো এখানে রাখছি, আর মিটিটা আমি আলাদা আর ফ্রিজার রাখবো। তারপর দেখতে পারা আমি কেন মাছ রাখি লাইছি, মিট লাম চপ লাম কিমা, আর এখান শোল্ডার নি নাকি তো জানি না, এখন আমি প্যাকেট প্যাকেটও লগে দিয়ে দিচ্ছে, তত প্যাকেট টু প্যাকেট করে দেয় মিটলেন্টারে, সব প্যাকেটও লগে দিয়ে দিচ্ছে, তত প্যাকেট টু প্যাকেট করে দেয় মিটলেন্টারে। এখানে আমি কিন্তু সব চিড়ে ফেলা ইয়া সিঙ্গের মধ্যে মিক্স করে লাই, আর তো সবটা মিক্স থাকবো। যেটা দরকার বা করিয়া রান্ধা যাইব। Look.
this Korean. It's so cool. You have to open it with these two things. I don't know. There's a marble here. And the bottle's like glass. কদিন আগে খাটল খাইছি এখন আম আনছি দেখতে তো লাগে খুব মিষ্টি হইব ভালো হইব পাকনা আম লাগে হস দেখে যাও গাছ থেকে ফর হইছে আমটা খার খার আম পছন্দ অবশ্যই জানাইবা সিজনাল সব ফ্রুট খাওয়াও ভালো আছে যদি হাতের কাছে মিলে আর কি দিস ইয়ার ফার্স্ট আম আনছি তারা কি সুন্দর বক্স করিয়া দেয় নানি সুন্দর একটা বক্স বানাইছে তারা মাঝে দেয় আমটাই কেন খাটছি যে মজার আমি গু যে মিষ্টি নর্মালি অনেক আম আছে কিলে খান টেস্ট লাগে কিন্তু এই আমটা যে মজা মিঠা পাকিস্তানি আমিটা আম দিয়া দুধ দি ভাত খাইছেন আমি অবশ্য লিকুইড দুধ বালা পাই না আমি বালা পাই পাউডার যে নিডো যেটা মিল্ক নিডো হোক আর ডানো হোক ডানো দিয়া আর আম দিয়া ভাত খাইতেন বালা পাই আপনারা খেয়ে খেয়ে বালা পাইন দুধ দিয়া আর আম দিয়া ভাত খাইতে অবশ্যই জানাইবা কমেন্টও খেয়ে খেয়ে বালা পাইন